কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ামুড়ি আদর্শ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও আল মানার হাসপাতাল লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার হাতিয়ামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মা ও শিশু চিকিৎসা, মেডিসিন সেবা, নাক কান গলা, চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়। আলমানার হাসপাতাল লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ এমরান হোসেন, হাতিয়ামুড়ি আদর্শ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।